হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোদাগঞ্জে অবস্থিত তিষ্ঠতা মা ভামরী দেবীর মন্দির ঘুরে দেখতে। এটি 51 পীঠের প্রথম পীঠ বলে মনে করা হয়। তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে মন্দিরটি ভালো করে ঘুরে দেখাচ্ছি। শিলিগুড়ি মেন শহর থেকে বেরিয়ে এসেই এরকম আমবাড়ি ক্যানেল রয়েছে পাশে, আর ক্যানেলের পাড়ের রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি ভোদাগঞ্জের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর চারিদিকের পরিবেশ, চারিদিকের ভিউ। এই রাস্তাটাই কিন্তু গাজলডোবা যাওয়ারও রাস্তা। এই আমবাড়ি ক্যানেল ধরেই আমরা এগিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন, ডান পাশে রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্ট আর বাঁ দিকে রয়েছে আমবাড়ি ক্যানেল। বেশ কিছু দূর রাস্তা এই ক্যানেলের পার দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। এরপর ডান দিকে পড়বে বেলাকোবা মোড়, সেখান থেকেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন ভোদাগঞ্জের তিষ্ঠতা ভামরী দেবীর মন্দিরে। বেলাকোবা মোড় পার করেই রয়েছে ভালোবাসা মোড়। আমরা এই ভালোবাসা মোড় দিয়েই যাব, কারণ এখানে এই বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতরে কিছুটা রাস্তা পার করতে হয়। বেশ সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি হয়, তাই আমরা এই রাস্তাটাই চয়েস করলাম। এই যে দেখতে পাচ্ছেন, ঘন জঙ্গল রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা, কিছুটা রাস্তা এরকম জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাব। তারপর আবার জনবসতি পড়বে। এই জঙ্গলে কিন্তু মাঝে মধ্যেই হাতির উপদ্রবও হয়, তাই এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলাটা যাবে না। তবুও আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে চারিপাশটা একটু দেখলাম, তারপরে আমরা এগিয়ে চললাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই নির্জন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বেশ একটা রোমাঞ্চকর ফিলিংস হচ্ছিল। আর এত সুন্দর পাখির আওয়াজ, সঙ্গে হচ্ছে ঝিঁঝি পোকার ডাক, সব মিলিয়ে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। চলুন আপনাদের সঙ্গে সেই অনুভূতিটাও একটু শেয়ার করার চেষ্টা করছি। জঙ্গলের এই রোমাঞ্চকর অনুভূতি নেবার পর জঙ্গলের রাস্তা পার করে এবার আমরা এসে পড়লাম জনবসতিপূর্ণ এলাকাতে। ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকে যাব, টোটোটা আসছে যেখান থেকে, সামনেই রয়েছে মন্দির। আর বাঁ দিকের যে রাস্তাটা গেল, এটাও কিন্তু পুরনো মন্দির যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এখানে যেটা পুরনো মন্দির, সেটা ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যেতে হয়। আপনাদেরকে ওই জায়গাটা লাস্টে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটি নতুন করে আবার করা হয়েছে, তাই এই মন্দিরটি কিন্তু এখন জনপ্রিয়। দুটি মন্দিরের নাম একই, মানে কিছুটা ডিস্টেন্সের মধ্যেই অবস্থিত। সেই মন্দিরটিও আপনাদেরকে দেখাবো। চলুন মন্দিরের সামনে চলে এসেছি। এখানে পুজো দেবার সামগ্রী আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, প্রচুর দোকান রয়েছে। যদি আপনারা পুজো দিতে চান এখান থেকে নিতে পারেন। এই মন্দিরটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপর কিন্তু আর খোলা থাকে না, কারণ এখানে হাতির উপদ্রব হয়, তাই 5টার পর কেউ আর এখানে থাকে না। তাই আপনাদেরকে এখানে পুজো দিতে আসতে হলে বিকেল 5টার মধ্যেই পৌঁছাতে হবে। চলুন আমরা এবার ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করি, আর আপনাদেরকেও পুরোটা ঘুরে দেখাই। এই যে সুন্দর রাস্তা করা রয়েছে, শেড দেওয়া, এই রাস্তা দিয়েই ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর ওই যে ওই পাশে ডান পাশের মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হলো মা অন্নপূর্ণার মন্দির। চলুন দুটি মন্দিরই আপনাদেরকে বেশ ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই হলেন মা ভামরী দেবী, এছাড়াও আরও অনেক ঠাকুর রয়েছে এখানে। চলুন প্রত্যেকটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চলুন এবার পাশের অন্নপূর্ণা মন্দিরটি থেকে ঘুরে আসি। এখানে দেখুন দুটি গাছ কেমন একসঙ্গে জুড়ে রয়েছে, একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, তাই আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরলাম। দুটো গাছের গুঁড়ি ওপরে গিয়ে এক হয়ে গেছে। এর পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, ভিতরে রয়েছেন মা অন্নপূর্ণা। চলুন মন্দিরের ভিতরটি আপনাদেরকে ঘুরে দেখাই। অন্নপূর্ণা মন্দির ঘুরে আমরা পাশেই চলে এলাম
শিব ঠাকুরের বিশালাকায় এই মূর্তিটি দেখতে। এই জায়গাটিও বেশ সুন্দর, সবই মন্দিরের মধ্যেই রয়েছে, একই চত্বরের মধ্যেই পাশাপাশি রয়েছে। এই সব জায়গাগুলি দেখে টেকে নিয়ে আমরা এবার বেরিয়ে এলাম। আপনাদেরকে দেখালাম না বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে গেলে পুরনো মন্দিরটাতে পৌঁছানো যায়। সেই রাস্তা ধরেই আমরা সামনের সূর্যাস্ত দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা যেহেতু দুপুরের টাইমে গেছিলাম, তাই বেরিয়ে আসতে আসতে পুরোপুরি বিকেল হয়ে, বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছিল, তাই সূর্যাস্ত হতে বসেছে। চলুন, এই সামনের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে পুরানো মন্দিরটি, সেটিও আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। আমরা চলে এসেছি পুরানো মন্দিরটির সামনে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে তিশ্রতা 51 পীঠে প্রথম স্থান। এইখানেই আমরা চলে এলাম, মা বনদুর্গার মন্দির এটি। ভালো করে দেখুন, এটিই কিন্তু অ্যাকচুয়াল পুরনো মন্দির। ওই মন্দিরটা কিন্তু পরবর্তীকালে করা হয়েছে, তবে ওই মন্দিরটাই এখন সবথেকে জনপ্রিয়। যদিও দুটি মন্দির খুবই কাছাকাছি এবং পাশাপাশি অবস্থিত, তবুও ওই মন্দিরটিতেই পুজো দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে। এছাড়াও মন্দিরের সামনে কিছু ছোটোখাটো খাবার দাবারের দোকান আছে, চাইলে আপনারা কিছু খেয়েও নিতে পারেন ওই জায়গা থেকে। সব মিলিয়ে আমরা আজকে বেশ ভালোভাবেই মন্দিরটি ঘুরে দেখলাম, মায়ের দর্শন করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ফেরার পথে আমাদের উপরি পাওনা হলো জঙ্গলের রাস্তার মধ্যে এরকম একটা উড়ন্ত ময়ূরের দেখা পেলাম। জানি না ভিডিওতে কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম, যাই হোক আমরা সামনে থেকে দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। তাহলে চলুন, সামনে এই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এবার বাড়ি ফেরার পথে এগিয়ে চলি, আর ভিডিওটিও আমি এখানে শেষ করছি। এরকম সুন্দর সুন্দর জায়গার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন।